সংসার একটু বুদ্ধি করে চললেই কিন্তু হাজার হাজার টাকা বেঁচে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই যারা আমার ভিডিওটি দেখবেন শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো আমরা অনেকে কিন্তু কেমন সানসিল্কের বোতল যে শ্যাম্পুগুলো থাকে সেটা কিনে থাকি, আর এটার দামটাও একটু বেশি থাকে। তো আজকে হচ্ছে আমি পাতা শ্যাম্পু দিয়ে বোতলটা আর কি ভরে নিব। তো এখানে হচ্ছে আমি পাতা শ্যাম্পু মোট নিয়ে নিয়েছি হচ্ছে 30টা মতো। তো প্রত্যেকটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি। শ্যাম্পু তো শ্যাম্পুই, সেটা পাতা হোক আর বোতল হোক, তাই না? তো আমি যদি পাতা কিনে 30টাতে আমার বোতলটা আর কি ভরে গেছে, তো আমি যদি এভাবে পাতা কিনে আর কি এক বোতল শ্যাম্পু বানিয়ে নিই, আর 30টার দাম হয় হচ্ছে মাত্র 60 টাকা, আর এখানে এক বোতল শ্যাম্পু কিনতে গেলে দাম লেখা আছে 230 টাকা, এখন হয়তো আরও বেড়ে গেছে। তো এটাই তো আমার লাভ হয় বেশি, পাতা কিনে বোতল ভরে নেওয়া। চাইলে কিন্তু আপনারাও আমার মতো এভাবে পাতা শ্যাম্পু কিনেই অল্প দামে এক বোতল শ্যাম্পু তৈরি করে নিতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেছে মাত্র 60 টাকায় 230 টাকা দামের একটা শ্যাম্পুর বোতল। তো আশা করি আপনাদের কাছে আমার এই আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।